नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादे सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय मंगलवार शुभ हनुमान जयंती सिद्धि जोग सन्ध्या 8:03 हनुमानजीर कृपाय खुलबे भाग्य पांच राशि महाकोटिपति और देनाशोध। हाँ ठीक धरेछेन, आजकेर ए भिडियो आगामी आगत मंगलवार अर्थात कल रात 8:03 विशेष दिन जो सिद्धि जोग पड़े से ही समय स्वयं हनुमान जी कृपाय पाँच राशि जीवन भाग्य खुल के तादेर जो भाग्य ताला पड़े गेछिलो सेई ताला स्वयं हनुमान जी खुले देवें एवं तारा हुए उठबे महाकोटिपति एवं निमेषेर मध्ये देना सेई देना परिशोध हबेई हबे। तार आगे बोली हमारे यूट्यूब चैनल के अवश्य सब्सक्राइब कर पासे थका बेल आइकन अवश्य प्रेस करूँ जाते ये धरण वीडियोगुलो आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम अपन का गए पहुँचा। आसो एबार विस्तारित फलादेशर मध्य प्रवेश करी। हमार आजकेर गवेषणार विषय हनुमान जयंती। हनुमान जयंती अर्थात प्रभु श्री हनुमान जी जन्मदिन। এই দিন জগতের প্রত্যেক বাসীর কাছে বিশেষ করে হিন্দুর কাছে খুবই পবিত্র দিন। এই ভয়াল ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে সবচেয়ে শক্তিশালী এবং ব্রহ্মচারী সেই আদি পুরুষ হনুমানের উপাসনা করা প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেরই কর্তব্য। কারণ হনুমানজি একমাত্র দেবতা যিনি কলিযুগে জীবিত অবস্থায় আছেন এবং আমাদের চতুর্দিকে বিরাজমান। তার মঙ্গলবার অর্থাৎ কাল দিনটি খুবই পবিত্র, প্রত্যেকে যেন হনুমানজিকে অবশ্যই পূজার্চনা করে এবং বিশেষ কিছু উপাচার অবশ্যই দেয়। একটা যেন পান দেয়, পানের মধ্যে যেন 21টি গোলাপের পাবড়ি দেয় এবং পানের মধ্যে যেন রাম লিখে হনুমানজির হস্তে দেয়। এতে অবশ্যই জীবনে নানা উপকার আপনারা পাবেন। আজকে এই যে হনুমান জয়ন্তী, আগামীকাল একটি শুভ সময়ের কথা বলবো এই ভিডিও। সেই সময়টি হচ্ছে সন্ধ্যা 8:03 অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 8:03 একটি শুভ যোগ উৎপন্ন হচ্ছে। এই যোগটিকে বলে সিদ্ধি যোগ। সিদ্ধি বিনায়ক স্বয়ং গণেশজির শুভ জন্ম সময়। সুতরাং হনুমানজির জন্ম জয়ন্তীর সময়েই গণেশ মহারাজের জন্ম সময় এসে গেছে। সুতরাং এই সিদ্ধি যোগ অতি পবিত্র সন্ধ্যা 8:03 এই সময় মঙ্গলবার সন্ধ্যা 8:03 ভাগ্য খুলছে পাঁচ রাশির। সেই পাঁচ রাশির জীবনে আকস্মিক আর্থিক সমৃদ্ধি, আকস্মিক অর্থলাভ, আকস্মিক জীবনে যে কোনো সমস্যা আপনি মুক্তি হতে দেখবেন এবং আপনার দেনা পরিশোধ হবে। আসুন আর দেরি না করে আমরা দেখে নিই কোন সেই ভাগ্যবান পাঁচ রাশি যারা কাল যে হনুমান জয়ন্তী সন্ধ্যা 8:03 হয়ে উঠবে কোটিপতি। প্রথম যে রাশিটির নাম বলবো সেই রাশিটি নানা দুর্যোগের মধ্যে পড়ে আছে। আমি বলবো স্বয়ং হনুমানজি আসছেন আপনাকে কৃপা করতে, আর হতাশা নেই। শনি সাড়ে সাতির ভয়ঙ্কর প্রভাবে আপনি তো ছটফট করে মরছেন, দেনায় পিঠ ঠিকে গেছে, আর কষ্ট করতে হবে না। হ্যাঁ, সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। আমি ধনুরাশির প্রত্যেক মানুষ কি বলবো, আপনারা এই শুভ সময়ে অর্থাৎ সন্ধ্যা 8:03 11টি পান পাতা জোগাড় করুন বন্ধু দয়া করে, এবং প্রত্যেক পাতায় রাম নাম লিখুন। রাম রাম নাম লিখে হনুমানজিকে অর্পণ করুন। প্রভু শ্রী রাম নাম লেখা এই পাতাগুলি যখন হনুমানজিকে আপনি অর্পণ করবেন আপনি হয়ে উঠবেন কোটিপতি এবং আপনার দেনা মুক্তি ঘটবে সাত দিনের মধ্যে স্বয়ং হনুমানজির কৃপায়। দ্বিতীয় আর একটি রাশি বলবো, সেই রাশিটিও নানা সুযোগ সুবিধা পাবে। সেই রাশিটির জীবনেও আসছে প্রভূত সুযোগ স্বয়ং হনুমানজির কৃপায়। হনুমানজি যাকে কৃপা করেন
তাকে রুগবে কার সাধ্য? হ্যাঁ, সে রাশিটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশি হন, আপনাকে আমি দয়া করে অনুরোধ করছি, যেমন পান পাতা এগারোটা জোগাড় করতে বললাম করুন, করে রাম নাম লিখুন, কোনো অসুবিধে নেই। কিসে লিখবেন? আপনার বাড়িতে তো চন্দ্রন আছে, চন্দ্রন দিয়ে পান বোটা দিয়ে রাম নাম লিখুন, বড় পবিত্র এই নাম। আপনি অর্পণ করুন কাকে? হনুমানজিকে। পায়েতে অর্পণ করবেন না, কারণ রাম নাম লেখা পান পাতা হনুমানজির পায়ে দিতে নেই। প্রভু রামকে হনুমানজি ভগবান মনে করেন, আমাদের সকলের কাছে প্রভু রামও ভগবান, কিন্তু হনুমানজির কাছে রাম আরও পবিত্র। তাই রাম নাম লেখা এক পান পাতা হনুমানজির পায়ে দেবেন না, হনুমানজির হাতে অবশ্যই দিন এই এগারোটি পান পাতা, আপনার যে কোনো সমস্যা চলে যাবে। সুতরাং ধনুরাশি ও তুলা রাশি, তৃতীয় রাশি সিংহ রাশি, আপনাদেরও সুযোগ আসছে এই সিদ্ধি যোগে হনুমান জয়ন্তী মঙ্গলবার সন্ধ্যা 8:03। এই সুযোগ হাতছাড়া করবেন না, বছরে রোজ রোজ এই সুযোগ আসবে না। এই সময় এই যোগ কবে এসেছিল তার ধারণাই আপনার নেই, কিন্তু এই বছর এসছে, তাই এই সুযোগ গ্রহণ করুন। চতুর্থ যে রাশিটির কথা বলবো, সেই রাশিটিও অবশ্যই সুযোগ পাবে, তারা সুযোগ পাবে জীবনে উন্নতি করার, সারা সুযোগ পাবে আর্থিক সাফল্যের। আমি ধনুরাশি বলেছি, আমি তুলা রাশি বলেছি, আমি সিংহ রাশি বলেছি, চতুর্থ রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। স্বয়ং প্রভু হনুমানজি আপনাকে কৃপা করতে আসছেন, আপনি কেন মিছিমিছি দুঃখ করছেন? সকল দুঃখ কষ্টের শেষ হনুমানজির কৃপায় আপনার জীবনে অর্থবৃষ্টি এবং দেনামুক্তি। পঞ্চম আরেকটি রাশির কথা বলবো, সেই রাশির জীবনে নানাভাবে উন্নতির চরম শিখরে আসছে, তারা দুর্যোগের মধ্যেও দেখতে পাবে আশার কিরণ, আশার আলো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মানুষ যদি আপনি হন, আপনি এই বৃষের ক্রিয়াটি করুন এবং অবশ্যই একটি পান পাতার মধ্যে 21টি গোলাপের পাবড়িও রাখবেন, সেই পান পাতাটি মুড়ে হনুমানজির হাতে দেবেন, রাম নাম লিখতে ভুলবেন না, আপনার সমস্ত মনস্কামনা অবশ্যই জানাবেন। আমি কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে আপনার জীবনে অর্থবৃষ্টি হবে, দেনামুক্তি হবে এবং আপনি হয়ে উঠবেন কোটিপতি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি এমন 5 সৌভাগ্যশালী রাশির নাম বললাম, যারা কাল মঙ্গলবার যে হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হবে, এই হনুমান জয়ন্তী সিদ্ধি যোগ সন্ধ্যা 8:03, তারা যদি বিশেষ এই ক্রিয়াগুলি করে, তারা পাবে হয়ং হনুমানজির কৃপা আর হয়ে উঠবে কোটিপতি এবং তাদের জীবনে দেনামুক্তি ঘটবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।